নমস্কার বন্ধুরা, আমি কণিকা। কণিকা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে এলাম, সেটা হলো স্যালাড। এখানে আমি বিটকে এভাবে একটা ছোটো সাইজের একটা বিটকে গ্রেট করে নিলাম, আর নিলাম শসা। এখানে শসাকে আমি দা দিয়ে কেটে নিলাম কুচি করে, আর কাঁচা লঙ্কা কুচি নিলাম, নিলাম পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজকে এভাবে কুচি করে কেটে নিলাম, আর নিলাম টমেটো কুচি করে মানে দা দিয়ে কেটে নিলাম টমেটোকে, আর একটা গাজরকে এভাবে কাটার সাহায্যে গ্রেট করে নিলাম, আর নিলাম ধনে পাতা কুচি, আর লাগবে লবণ। এদিকে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আমি একে একে এই শসা কুচিগুলোকে নিয়ে নিলাম, শসা কুচি, আর বিট বিটকে যে গ্রেট করে নিলাম সেই বিট, এখানে ছোটো হয়েছে একটা বিটকে আমি গ্রেট করে নিলাম কাটার সাহায্যে, আর গাজর একটা গাজরকে আমি কাটার সাহায্যে গ্রেট করে নিলাম, সেইগুলো নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আর এখানে একটা টমেটোকে আমি দা সাহায্যে কেটে নিলাম টমেটোগুলোকে, আর নিলাম একটা পেঁয়াজ, একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিলাম, এইভাবে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি, আর নিলাম কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাগুলো কুচি করে কেটে নিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। বন্ধুরা, স্যালাড খাওয়া বহু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যালাড আমাদের শরীরের পক্ষে, তাই আমি আজকে স্যালাডটা বানিয়ে দিলাম। খুব একটা সিম্পল রেসিপি স্যালাডটা, মানে গরম গরম ভাতের সঙ্গে আপনারা দুপুরবেলা পরিবেশন করতে পারেন, বা খাওয়াই অত্যন্ত উপযোগী। তাই আমার এই স্যালাডটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ আসি, কাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। বাই।